Highlighting the great work that happens within our community. I'm clearly here in Parliament today, so I can't be with you for the event today, but genuinely the work that you do in highlighting the community, the support that you show me in trying to tell the story of what an MP does, is so very important for our community. So congratulations, keep on growing, keep on doing what you do, because it makes a real difference. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu, adab, good evening, and welcome to Ektu Gan Arfan. Aske amra Probash Banglar official opening ceremony. To bigoto first konta jabot afnar amra mehman erpore amare bishishto dawati amra mehman holte sathe amra shabaino kichu alaf alochona korchi. Again first konta kintu ashole kichu na sukher foloke first konta geche ki. তো আজকে আমরা একটা নতুন পরিবেশন নিয়ে এসেছি, একটু গানন ফান। তো আমার সাথে আজকে আসুন আমাদের মেহমান, বিশিষ্ট মেহমান জনাব, আমার ডাইন সাইডে জনাব নুরুজ্জামান আহমেদ, ডাইন একজন বিশিষ্ট সুরকার, গীতিকার, আর্টিস্ট, আমরার নর্থ ওয়েস্টের গৌরব। তাই আজকে আমরা কিছু সুরালয় গান শুনাইবা আর হারমোনির সাথে বাজাইয়া। সালাম আলাইকুম ভাই সাহেব, অনেক কষ্ট হচ্ছে, মানে অপেক্ষায় আসলা আজকে আমরা। তো আজকে কিছুটা মানে টুকটা কেটা করব না, আসলে আজকে খুব ভালো লেগেছে, কারণ বিশেষ করে পিটিভি এই যে নতুন অফিস উদ্বোধন হলো, এতে করে এসে অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। আর আশা করি পিটিভি ধীরে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যে কমিউনিটির সুখ দুঃখ, বিশেষ করে ভালো লাগা মন্দ লাগা, এসবগুলোকেই তুলে ধরার একটি আমি মনে করি একটা প্রয়াস। থ্যাংক ইউ। তো যেইভাবে শুরু হয়েছে পিটিভির অগ্রযাত্রা, শুধু আমি নয়, আমার বিশ্বাস সবার কাছেই ভালো লাগবে। আর আমি আমার ছোট্ট পরিসরে একটি গানের স্কুল, সুর সঙ্গীতালয়, তার পক্ষ থেকে আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি। অনেক ধন্যবাদ ভাই সাহেব, থ্যাংক ইউ, খুব সুন্দর করে হইছন। আর থানের ডাইন সাইডে আসুন আমরার বিশিষ্ট গেস্ট, মাই পার্টনার ইন ক্রাইম জয়নুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, হাউ আর ইউ ব্রাদার? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড গুড। তো আজকে আপনি কি তা করবা কোন চাই? আজকে আমি আমার শ্রদ্ধেয় মামা আচ্ছা, থ্যাংক ইউ জয়নুল ভাই। আর
জয়নুল ভাইয়ের ডাইন সাইডে আসুন, আমরা মাই তবুও মানে একদিনের উস্তাদ হইল, তারপরে আমার উস্তাদ জনাব চুনু মিয়া, ধন্যবাদ চুনু ভাই আমার সাথে যে যোগদান দিয়েছেন। আশা করি আপনারও মানে কিছুটা আনন্দ লাগে, কিছু হইবানি আমরারে আর একেবারে আমার চুনু মিয়ার ডাইন পাশে আসুন আমরা মাসুম ভাই। থ্যাংক ইউ মাসুম ভাই, আপনি যে আমার সাথে আসুন মানে কিছুটা সাহস মিলের দেখিয়া। তো দর্শক বৃন্দরা, আর আপনারা সময় আমরা নষ্ট করতাম না, নষ্ট না হইলে আমি অনুরোধ করবো আমরা জামান ভাই হিসাবে গান গান উনিলাই একটা ভাই হিসাব কিতা হইন। ঠিক আছে, আমি চেষ্টা করব একটু শোনানোর জন্য। থ্যাংক ইউ ভাই সাহেব। দেশের বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পিটিভির পিটিভি টেলিভিশন মানে পিবিটিভির দর্শক যারা পিবিটিভি অনলাইন অনলাইনের অনলাইন চ্যানেলের দর্শক যারাই আছেন, আশা করি সবার পছন্দ হবে। আমি চেষ্টা করতেছি একটি বা দুইটি গান করার জন্য, একটির পর আরেকটি গান আমি করবো অবশ্যই। থ্যাংক ইউ। দুটি গান করবো, জানি না কেমন লাগবে, তো আমার আশা থাকবে যে সবাই পিবিটিভির সাথেই থাকবেন। আগামীতে ভালো ভালো কিছু অনুষ্ঠান আসতেছে, আসবে, তাও শুধু বিনোদনমূলক অনুষ্ঠান আপনাদের জন্যই থাকছে। আর আমি যেভাবে দেখি যেভাবে ভাবি, পৃথিবীটা সবসময় মানুষ মানুষ থেকেই এই যে পৃথিবীর যে ডেভেলপমেন্ট বলি আমরা, আর পৃথিবীকে সুন্দর রাখা ভালো রাখা, তো তার সাথে একটা বিষয় কাজ করে, যে বিষয়টি হলো মানুষের মন, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালো লাগা, মানুষের প্রতি মানুষের সহানুভূতি। আমার বিশ্বাস সেই মন নিয়ে সবাই সহযোগিতার হাত বাড়াবেন, পিবিটিভির প্রতি দৃষ্টি রাখবেন। আমার গান নিজের লেখা একটি গান, নিজের সুর করা গানটি মানুষকে নিয়ে, মানুষকে ভালোবাসা, মানুষের ভালোবাসা নিয়ে। তো আশা করি কিছুটা হলেও ভালো লাগতে পারে, ভুল ত্রুটি হতেই পারে, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। ধন্যবাদ। চিরদিনই মানুষের পাশে তুমি থাকবে, সুখে হাসবে দুঃখে কাঁদবে, মানুষ হলে তুমি মানুষের কথাই তো ভাববে, মানুষ হলে তুমি মানুষের কথাই তো ভাববে, চিরদিনই মানুষের পাশে তুমি থাকবে, সুখে হাসবে দুঃখে কাঁদবে কাঁদবে, মানুষ হলে তুমি মানুষের কথা তো ভাববে, মানুষ হলে তুমি মানুষের কথা তো ভাববে। আবারও হতে পারে নানা গো
গানের ধরন কথাবার্তা একটু ভিন্ন হোক, বিউটিফুল ভাই সাহেব, আসলে আসলে একবার হৃদয় চেষ্টা চালিয়ে যাও, জানি না কতটুকু ভালো, ফ্যান্টাস্টিক। আসলে আমাদের সাথে অনেক অনেক দর্শক হল আসুন, দুঃখিত আজকে মানে দর্শকের সাথে আমরা ইন্টারাক্ট করতাম পারতাম না, প্লিজ আপনারা মনে আঘাত নিবা না, আমি খালি একনলেজমেন্ট করতাম যেহেতু আমরা সময় একবারে সংক্ষিপ্ত, অতটুকু আমি বলবো আর কি, আপনারা যদি কমেন্ট দেন
আমি পার্সোনালি আমি আপনার কমেন্টসের জবাব দিব সর ফরে তো প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করুকা লাইক করুকা আর সব সাইতে ইম্পর্টেন্ট হয়েছে গিয়া আপনারা শেয়ার করুকা অন্যরা দেখার মানে সুযোগ সুবিধা দান করুকা তাহলে ই আনন্দটা শুধুমাত্র আপনারা একলা রাখুন না জানো সবাই সাথে শেয়ার করুকা তো আর আর দেরি না ওইটা আমার মনে হয় আর একটা গান নিলে কেমন হয় ভাই স্যার আমি আরেকটি গান আমি এই করব অনেক পপুলার একটি গান আচ্ছা বিশেষ করে গানটি অনেকেই গেয়েছেন তারপর যিনি গানটিকে আমি বলবো যে অনেকবার গেয়ে যিনি প্রতিষ্ঠিত করেছেন এই দেশে বিশেষ করে অনেকের কাছে পরিচিত করেছেন আমাদের খুব শ্রদ্ধেয় হিমাংশু গোস্বামী গানটি তো অনেক পুরনো গান অনেকেই গানটি গেয়েছেন বা অনেকেই গান করেছেন দেশে করেছেন কিন্তু এই দেশে বিশেষ করে গানের সাথে অনেককে পরিচয় করিয়ে দিয়েছেন সেই হিমাংশু গোস্বামী আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দাদাকে যদি দেখেন আর কি তো আমি একটু চেষ্টা করতেছি গানটি দু একটি লাইন করা বা একটু করার আর কি মাঝে মধ্যে আসলে দাদাই আমরা অনুষ্ঠান দেখুন তো দাদা কোন এক পর্যায়ে যদি আপনি দেখুন এটা আপনার লাগি বিশেষ করে আমরা ডেডিকেট করতাম এটা আমি চেষ্টা করতেছি আর অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য থ্যাংক ইউ ভাই স্যার কি বলবো এই যে পিবিটিভি অনলাইনের যে আয়োজন খুব ভালো লাগতেছে সাউন্ড কোয়ালিটি আমি যেটা দেখছি এটা ভালোই তারপরে যারা দেখছেন আশা করি তারাও এনজয় করবে ভালো লাগবে আমার মানে সামান্য একটু আফসুস আর কি যে আমার যে কো-প্রেজেন্টার বা আসলে পিবিটিভির মেইন প্রেজেন্টার আমাদের ইসলাম ভাই থাইন কিন্তু ঠকা যায় এটা থানের কথা আছিল থাইন মানে এই অনুষ্ঠান উপস্থাপনা করার কিন্তু মাঝখানে আমি মজা লুটি নিলাম আমার গেইন থানের লস শেম বাট না মিসড আউট আমি এটাকে ওইভাবে দেখি না হয়তো ইসলাম আরেকদিন করবে আশা থাকতো আশা আছে আমার আমারও আশা থাকবে শিল্পী নর্থ ওয়েস্টে শুধু নয় ইংল্যান্ডে বা নর্থ ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে আপনারা যারা গান করেন শিল্পী যারা আছেন আপনারা পিবিটিভির সাথে সরাসরি যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন আমি আশা করব আপনারা আসলে যদি কিছু গান করে যান আপনাদের প্রাণ ভরে যাবে তাদের যে অতিথিয়তা আপ্যায়ন বা আন্তরিকতা সব কিছু মিলিয়ে আমার কাছে লাগ কেন জানি মনে হচ্ছে যে খুব ভালো লাগবে সবার আপনারা আসেন বিভিন্নভাবে কিছু কিছু গান করেন যার যার পছন্দের গানগুলো সেই প্রত্যাশা আমি রাখতেই পারি সবার কাছে থ্যাংক ইউ ভাই স্যার থ্যাংক ইউ আমি মানে নিজে আমি মানে এই ধরনের অনুরোধ আমি পারতাম না আপনি যে সুন্দর হয়ে হয়েছেন থ্যাংক ইউ ধন্যবাদ আমি গানে যাই গানটি করে দিলি তারপরে আমার পর গান একটি গান মানে করবেন ঠিক আছে থ্যাংক ইউ জয়নুল ইসলাম করবেন আমি সেই গানে যাচ্ছি একটু হ্যাঁ থ্যাংক ইউ আমার কিনারে সাজু হলো আর কিনারে নিমার্জন নদীর নামটি সুরময়া জনম সিলেট মরণ সিলেট সিলেট জানের জান রে বাবা সজলালের দেশ সিলেট ভূমি রে বাবা সপুরান সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবার সজলালের দেশ সিলেট ভূমি রে বাবার সপুরানের দেশ সিলেট ভূমি রে
আই সি সিলেট যাইমু সিলেট সিলেট তা কুশুইয়া যেই মাটি ঘুমাইয়া আসুন 360 ডাউলিয়া আই সি সিলেট যাইমু সিলেট সিলেট তা কুশুইয়া যেই মাটি ঘুমাইয়া আসুন 360 ডাউলিয়া সিলেট আমার সিলেট তোমার সিলেট আমার সিলেট তোমার সিলেট গলার মালা রে বাবার সজলামের দেশ সিলেট ভূমি রে বাবার সপুরাণের দেশ সিলেট ভূমি রে কান দিয়া যেই মাটিতে ঘুমায় হাসন রাজা যার কান্দনে আইজ কান্দে রাইতের চন্দ্র তারা কান দিয়া যেই মাটিতে ঘুমায় হাসন রাজা যার কান্দনে আইজ কান্দে রাইতের চন্দ্র তারা কান্দে আর খুশি তালংসা কান্দে আর খুশি তালংসা কান্দে রাধা রমণ রে মা বাসা জোনালের দেশ সিলেট ভূমি রে মা বাসা পুরাণের দেশ সিলেট ভূমি রে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে মা বর্ষা জোনালের দেশ সিলেট ভূমি রে মা বর্ষা পুরাণের দেশ সিলেট ভূমি রে মা বর্ষা জোনালের দেশ সিলেট ভূমি রে বাবারসা পুরাণের দেশ সিলেট ভূমি রে বাবারসা জোনালের দেশ সিলেট ভূমি রে বাহ দুঃখিত গানটি লেখা ছিল একে আনাম যিনি আমাদের সিলেটের সন্তান তিনি আর বেঁচে নেই গানটি ওনাকে ওনার নামের প্রতি আমি উৎসর্গ করে গেলাম অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভাই সো আসলে খুব খুব দারুণ মজা লাগছে দর্শকবৃন্দরা আপনারা যারা ফর্দার হও ফারে দেখরা আশা করি আপনারও এনজয় হরদা আপনারা দেখরা পিবি টিভি আমরা নতুন স্টুডিও দেখি আমরা মানে ছোটমুটো একটা গানের অনুষ্ঠান করতাম আজকে আমরা পিবি টিভির অফিসিয়াল ওপেনিং সেরেমনি আসলো তো রাফলি গত ফার্স্ট ঘন্টার মতো আমরা লাইভ অনুষ্ঠান করছি আমরা বিভিন্ন অতিথি বিভিন্ন ডিগনেটারির সাথে আমরা সামান্য কিছু কথা বলছি আপনারা তো এটা জানানো মানে কোনো কোনো সময় কোনো কোনো জিনিস আমরা খারাপ গেলে আমরা অনেক অনেক জিনিস খোয়ার থাকে আর তার সাথে সাথে আমরা অনেক অনেক কিছু হওয়ার ইচ্ছা আছে বা আমরা প্রোগ্রামিং সম্বন্ধে অনেক কিছু হওয়ার আছে কিন্তু সময় কম থাকায় আমরা আসলে আপনার সাথে এইগুলো আমরা শেয়ার করতাম পারছি না সো আপনারা এখনও টাইম আছে আপনারা লাইক দেওয়া লাইক হয়েছে কি আমরা এনার্জি যত লাইক দিবা তত এনার্জি পারবো আমরা যত শেয়ার করবো আপনারা ফ্রেন্ড বন্ধুরার সাথে তারাও দেখবা তারাও আনন্দ পাইবা প্লাস আপনারা পিবি টিভিতে সাপোর্ট করুক এখানে কোনো ফাইন্যান্সিয়াল গেইন নাই আমরা আপনারা দেখতে আপনারা মনোরঞ্জন করতাম আমরা আর আমরা যে একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটা হয়েছে কি আপনার লাগে কমিউনিটির লাগে মেইনলি মনে করে নেন যে এই যে একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মের মাঝে আমরা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের টপিক যেগুলা লইয়া আমরা হট টপিক এমন আইন সম্বন্ধে জিনিস হইতে পারে ইমিগ্রেশনের সম্পর্কে হইতে পারে এমনকি এই দেশে যে বিভিন্ন ধরনের বাতা ফর এক্সাম্পল আমরা নতুন
বাতার নাম কিতাব যেন ইউনিভার্সাল ক্রেডিট, ইউনিভার্সাল ক্রেডিট। এই ধরনের আমরা অনেক বিশেষজ্ঞ আমরা গেস্ট হল আনিয়ে আমরা আলাপ আলোচনা করবো, আপনারা এইগুলো সম্বন্ধে জানতে পারবা। আমরা অনেক অনেক প্রোগ্রাম হল লাইন আপ করা আছে, যেগুলো আসলে আনফর্চুনেটলি সময়ের অভাবে আমি আপনার সাথে শেয়ার করতাম পারতাম না, বাট ভবিষ্যতে আমরা তো মানে রেগুলার শো করবো। আগামী বুধবারে আমার সায়েন্সা উইথ সাম আছে, আশা করছি যে আগামী হাফতা আমরা মেন্টাল হেলথ আর ফিজিক্যাল ডিসেবিলিটি এগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা করবো। তো আপনারা থাকবা আমরা সাথে, আর এই পর্যন্ত যারা আমরার সাথে এই মাত্র আমরা যোগদান দিছন, আজকে আমরা আমরার এই প্রবাস বাংলার ওপেনিং সেরেমনির আর আমরা অনুষ্ঠানের আসলে শেষ পর্যায়ে এসেছি। আর আমরা মানে সাবান একটু গান অ্যান্ড ফান, লিটল বিট গফ, লিটল বিট গান, আর এগেন আমরার কমিউনিটির মানে বিশেষ ব্যক্তিত্ব লইয়া আমরা আজকে বুঝছি। ফর এক্সাম্পল আমরার নুরুজ্জামান আহমেদ ভাই সাহেব, তাই না, আমরা দুইটা গান পরিবেশন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তার তার ডাইনা আসন আমরার জয়নুল ইসলাম, আমার ফ্রেন্ড, আমি আসলে নামও বলিলে একটা কিয়া করে মজবুরি হ্যাঁ। তো থানের সাইডে দিয়ে হয়েছেন গিয়ে আমরা চুনু মিয়া, তাই তবলা দাসলা, আর আমরা একেবারে ডাইনের 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 পাশে আমরা মাসুম ভাই আসন, তাই না আসন আত্মথালি দেওয়াত, তারপরও আমরা সাহস হয়ে থাকলে, থ্যাংক ইউ। তো ভাই সাহেব, আমরা তো গান দুইটা শুনাইছন, আমি চেষ্টা করেছি, আমি জানি না কেমন হয়েছে, না আমার কাছে খুব ভালো লাগছে, আমার ফসিনা ছুটি গেছে, এত ভালো লাগছে। সালামের যে উপস্থাপনা এত সুন্দর করে তুমি যে করো, ভালো লাগে আমার। থ্যাংক ইউ ভাই স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লেগে থাকো সব সময়, থ্যাংক ইউ স্যার। তুমি তোমার তো পছন্দের একটা বিষয়, জয় জয়। আমি আসলে গপসপ করা আমি খুব পছন্দ করি, মানুষের সাথে খুব মিশতে পারো, আর মিশার সাথে সাথে কিছু জরুরি কিছু বিষয়বস্তু নিয়ে যখন তুমি অনুষ্ঠান করবে আশা করি সবার কাছে ভালোই লাগবে। থ্যাংক ইউ ভাই স্যার, আমি তো খুব আশাবাদী যে আপনারা দোয়া ভাই সাহেব দোয়া করবা, সবসময় থাকবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আসলে তো সময় বেশি নাই, সময় আসলে বেশি নাই, যেহেতু আমরা মানে অলরেডি আমরা নিয়ারলি ফাইভ অ্যান্ড হাফ আওয়ার্স আমরা লাইভ করছি। আর মানে একটা বেনিফিট আছে আমরা যে প্ল্যাটফর্মটা আছে, যখন আমরা লাইভ অনুষ্ঠান শেষ করবো এটার কোনো কথা নাই যে দাস সেট অনুষ্ঠান গেছি গে। ফর এক্সাম্পল এটা টেলিভিশনও অনুষ্ঠানটা প্রচার হয়ে গেছে আর ফাইছি না, এমন কোনো কিছু না। আমরা ফেসবুক পেজ বা ইউটিউবের পেজের মাঝে আপনারা ফাইবা, আপনারা ফেসবুকের মাঝে খুঁজবা পিবি টিভি ইউকে, যে এই চ্যানেলে গেলে আমরা সমস্ত প্রোগ্রাম, সব প্রোগ্রাম আপনারা স্ক্রোলিং ডাউন করলে পরে আপনারা মানে যে কোনো সময় দেখতে পারবা। যারা খামো আসল হয়তো খামের সাজে দেখতে পারছেন না, বা যারা সকালে উঠে খামো যেইটা লেট নাইটের প্রোগ্রাম দেখতে পারা না, নট এ প্রবলেম, কোনো সমস্যা নাই। আপনার অবসর সময়ও আপনার ইয়া পেজে গিয়ে লিখে পরে আপনারা দেখতে পারবা আরামসে, দরকারে থানাইয়ের সামনে দিয়ে থানাইয়া দেখতে পারবা, যদি কোনো একটা অংশ মজা লাগে আবার রিমাইন্ড হয়ে আবার দেখুক, নো প্রবলেম, ই ফ্রিডম আপনারা লাইলাম। তো যাই হোক, ই নোটিশ শুধু লাইলাম আমরা, আপনারা নোটিশ লাইছে আপনারা জানিলি সন আগুয়াই লিফিসই লিখিতা হয় না হয়, তখন আবার আমি পাইছো রেখেছে যাই পাইছো আরো একটা হয়ে যাবি গান আর একটা হয়ে যাও। আমি আসলে মানে আমরা দর্শকের যে কমেন্টসগুলো আর কি আসলে ফরতাম পারতাম না, ও কারণে যে আমরা সময় আমার কাছে এত ভালো লাগতেছে, আজ ভালো লাগতেছে এর জন্য যে কতটুকু সময় লাইভে থাকা হলো বা অনেক ছিলেন বা আমরা কী করতে পারলাম বা কী করছি তা তো কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে এতটুকু সময় যে গেল কেউ মনে হয় একবার কারো কাছে লাগেনি যে এত সময় চলে গেছে, আসলে লাগছে না, যেমন লাগছে হয়তো যদিও পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হতেই পারে কিন্তু লেগেছে কি যে ঘন্টা দুই, তার কারণটা কি এই যে সবার প্রতি সবার যে ভালোবাসা আন্তরিকতা আর এত সুন্দর নিউ জেনারেশন তারা এমনভাবে এগিয়ে যাচ্ছে, আমার তো ভাবতে খুব মানে ভালো লাগে এই ইয়াং জেনারেশন থেকে এই যে সাউন্ড মিক্সিং যারা করতেছে ক্যামেরা করতেছে বা তুমি উপস্থাপনা করতেছো এত ভালো লাগতেছে আমার, আমি মানে কি বলবো এরা সবাই কিন্তু ইয়াং জেনারেশন থেকে কিন্তু হচ্ছে। তো আমি যেভাবে চিন্তা করি এদেশে মিডিয়া বা মিডিয়া মানুষকে এমন করতে পারে এবং এমন কিছু বিষয়বস্তুগুলো মানে জাগ্রত করে দিতে পারে আর কি, যা হয়তো আমরা ভাবতেও পারিনি কখন। তো ইদানিং আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে এত সুন্দর করে একটা টিম মানে পিবিটিভি, হ্যাঁ পিবিটিভি অনলাইনে এত সুন্দর একটা টিম আছে, তাদেরকে সবাইকে দেখে কিন্তু মানে খুব ভালো লাগতেছে আমার কাছে, যারা এত সুন্দর সবার সমন্বয়ে তারা যে এই যে কাজগুলো করে যাচ্ছে।
Thank you. আপনার খোতার প্রসঙ্গে আসলে আমরা যে বিহাইন্ড দ্য সিনস যে আমরা মানে যারা কষ্ট করে, যেমন আমরা রাজন আর ফেরে পাতে যা জাহেদ মিয়া, তারার যদি না নি মানে স্লাইডার আপ অ্যান্ড ডাউন করতো না, তাহলে আমরা ছবি দেখতাম পারতাম না, ক্যামেরার অ্যাঙ্গেল ফাল্টিত না, আমরা পিছনে বিভিন্ন ধরনের সিনারি আইতো না। সো বিগ আপ, বিগ থামস আপ, থ্যাংক ইউ, বিগ, ইউ নো, বিগ। তা তো অবভিয়াসলি, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, কোনো কিছু একটা প্রতিষ্ঠান এমনিতেই হয় না, যেমন এই যে পিবি টিভি অনলাইন টেলিভিশন, এটা কিন্তু এমনিতেই হয়নি, তার পিছনে কেউ না কেউ থাকেন, অবশ্যই থাকবেন আমাদের রব্বানী সাহেব, জুনেদ আহমেদ, হ্যাঁ, যারাই আরও যারা আছেন, সবার নামটা আমি নাইবা বললাম, কিন্তু তারা যে এত মানে এত খাটুনি, এত শ্রম, এত পরিশ্রম করে তারা যে একটি জায়গায় এসে যে পৌঁছলো, আজকে তো জায়গাটা মানে পৌঁছার অর্থটা আমি সেইভাবে বলছি না, আমি এইভাবে বলতেছি, নতুন একটি অফিস নিয়ে এই যে সুন্দর সুন্দর করে স্টুডিও রুম বানিয়ে যার যার মতো করে অনুষ্ঠানগুলো করে মানে করার সুযোগ করে দেওয়াটা অনেক বড় একটা, অনেক বড় ব্যয়বহুল তো আছেই, অবশ্যই কোনো কিছু করতে হলে, আমরা এমন একটা দেশে আছি কোনো কিছু করতে হলে এখানে প্রচুর টাকা পয়সার প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটুকু পিছনে রেখে আমার বিশ্বাস যে টেলিভিশন এই দেশে বা দেশে যারাই চালাচ্ছেন, যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার আছেন, খুব একটা বেশি যে আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছেন তা কিন্তু নয়, এটা মন থেকে করতে হয়, মানুষের জন্য করতে হয়। তো এত সুন্দর করে তারা এগিয়ে আসলেন, আসার পরে যে এই অবস্থায় যে আজকে যে নতুন অফিসটি উদ্বোধন করা হলো, এই পিবিটিভির পিছনে পিবিটিভির কর্ণধার যারা আছেন, মালিক আছেন যারা, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাকিটা ধন্যবাদ রয়ে গেল এই যে তুমি সালাম আছো, এই যে ইসলাম আছে, বারো যে ছোট ছোট অনেক ভাইরা ভাতিজারা, হ্যাঁ, ছেলের মতো অনেক, এরা যে আছে, এরা যে কাজ করতেছে, এত ভালো লাগছে। আমি তো এইটুকুই বলবো, এখানে কিছু আমরা কী করলাম না করলাম এটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে এরা যে এগিয়ে আসছে, এরা যে এতটুক দূরদর্শী চিন্তা যে তারা যে করতে পারতেছে, এর চেয়ে আমাদের পাওয়ার কী হতে পারে? নতুবা একটি টেলিভিশন চ্যানেল, হয়তো এই দেশে তো বাংলা চ্যানেল তো ছিলই না সত্যি কথা বলতে গেলে, আমরা টুকটাক কিছু অনুষ্ঠান করেছি, সেইগুলো তো ইংলিশ চ্যানেলে করেছি, বিবিসি ওয়ানে করেছি, হ্যাঁ, তারপরে এই ইয়েতে চ্যানেল গ্রানাডায় করেছি, একসারে করেছি, একটা ভিন্ন ভিন্ন একটা সিচুয়েশন ছিল, এত সহজ ব্যাপার ছিল না, কিন্তু এখন আমরা কত সুযোগ পাচ্ছি, এই সুযোগের পিছনেটা কি? এই যে আমাদের লোকরা, এদের কথা আমরা অ্যাপ্রিসিয়েট করতেই হবে, এদেরকে আমরা আন্তরিকবাদ জানাতেই হবে। আমরা চাই না আমরা কত মানে পিছনে থাকবো, আমি চাই যে সবাই এগিয়ে আসুক, একে অন্যের প্রতি মনটা ভালো রাখুক, মিশে যাক মানুষ মানুষের সাথে। আর তাই নিয়ে তো ছিল আমার ছোট্ট একটি গান, যে গানটা আমি প্রথম করলাম। থ্যাংক ইউ। তার আগে আমি তিন গুনবো, তিন, এক, দুই, তিন, আর একসাথে একটা হাত তালি পিবিটিভির টিমের লাগে, ওয়ান, টু, থ্রি। আসলে মানে ওই যে বাইশে যে হইলা, আমরা একত্রিত হওয়ার কারণে আইজ একটা প্ল্যাটফর্ম জন্ম করেছে, আর যদি আমরা মানে বাগাবাগি বিরোধীবাদী এগুলা থাকতো, তাহলে আইজ আমরা এই জায়গায় পৌঁছতাম পারতাম। এসব করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, মানুষ তো পেটের ভাতের জন্য এসব করে, অ্যাবসলিউটলি, টাকা পয়সার জন্য এসব করে। আমরা এমন একটা দেশে আছি, এখানে আমরা এই যে ছোট বড় ভেদাভেদ, সে এগিয়ে গেল আমি পিছনে রয়ে গেলাম, আমি এগিয়ে গেলাম সে পিছনে রয়ে গেল, এই যে বিভেদ, এই যে মন মানসিকতা, আমার মনে হয়, আমি সরি টু সে, দুঃখের সাথে আমি প্রকাশ করতেছি কথাটা, হয়তো আমার মনের কথা, অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, আবার পছন্দও হতে পারে। আমি বলবো ছোট্ট একটি কথা, আসুন আমরা সবাই সবার প্রাণে মিশে যাই, ভুলে যাই আমরা হিংসা ভেদাভেদ, কে ছোট কে বড়, এইটুকু চাচ্ছি। থ্যাংক ইউ ভাই স্যার, আমার প্রত্যাশা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তাহলে অনেক ধন্যবাদ সালাম। আমি গান তো দুটি করলাম, এখন বলছো আমি পুরাটা গান নাইবা করলাম, দুটি অন্তরাত্মার কথা রক্ষাতে আমি করবো, করার পরে কিন্তু ভাগ্না জয়নুল ইসলাম সে কিন্তু ভালো গান করে, আমরা আশা করবো অন্তত পক্ষে কিছু গান। হ্যাঁ, আমি একটি দুইটি লাইন আমি করতেছি। ওকে, থ্যাংক ইউ ভাই স্যার, থ্যাংক ইউ। Thank you.
আমি যে গানটি এখন করবো, যে গানটি করবো, গানটির পেছনে তো অনেকগুলো কথাবার্তা আছে, অনেক কাহিনী আছে, সেইটুকুতে আমি নাইবা গেলাম সময় স্বল্পতার কারণে। তো কখনো কখনো কোনো সময় আমাদের দেশে রমণীরা কাঁদত, আচ্ছা আচ্ছা, রমণীরা কাঁদত, বিরহে জ্বলত, চিন্তা করতে করতো অনেক, কারণ তার কারণটা কী ছিল, তার মনের মানুষ, তার স্বামী হতে পারে, বাবা হতে পারে, অনেক হতে পারে, এরকম হয়তো বিদেশে চড়িয়ে চিটিয়ে পড়ে আছে। সেই থেকে, সেই ভাবনা থেকে, সেই চিন্তা থেকে আমার এই দু একটি লাইন লেখা একটি গান। আর বড় কথা হচ্ছে কি, এখন আর সেইটুকু নেই, এখন আর দেশের সে বিরহ জাগে না, কারণ ইন্টারনেট আইছে, কুকিল টিকি ডাকে, সবাই সবাইকে দেখতে পায়, আচ্ছা আচ্ছা, কথা বলতে পায়, পারে। তো এখন আর সেই সুযোগটুকু নেই, এখন আর চিঠির একটি একটি খামে পড়া একটা চিঠি গ্রামের পল্লীতে পাড়াতে গিয়ে পৌঁছে না, তখন ইমেল, টেক্সট, ভাইবার। তো তখনকার যে একটা অনুভূতি ছিল তা নিয়ে ছোট্ট দুটি লাইন। থ্যাংক ইউ ভাই স্যার, করতেছি সবার জন্য, থ্যাংক ইউ, আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, ভুল তো হবেই, আমরা তো সবাই শিখছি, এত সুন্দর করে বাজাচ্ছে চুনু, চুনু মিয়া ভালোই বাজাচ্ছে, তারপরে মাসুম বসে আছে, মাসুমও কিন্তু গানের মানুষ, গান শেখে, ইনশাল্লাহ আপনারা পিবিটিভিতে কোনো এক সময় দেখবেন। আর আমার পাশে জয়নুল ইসলাম, শুধু গান নয় তো, একটা মন্দির এমন একটা যন্ত্র, এটা বিশেষ একটি যন্ত্র গানের জন্য, আর আমার সাথে সঙ্গত করতেছেন মন্দিরা। তো কি বলবো, মানে আমি ধন্যবাদ জানাচ্ছি, একটু পরে তো গানই শুনবেন আপনারা। কত সুখে আছো প্রাণে, বন্ধু বৈদেশাতে গিয়া অভাগিরে তুমি বুই লারই নাই, কি দুঃসজা নিয়ানে কেমন কইরা পোড়ান রাখি বন দিয়া প্রাণ কেমন কইরা পোড়ান রাখি বন দিয়া রানবো দাগ লাগাইলি আমার অন্তরে, সরল মনে দুঃখ দিয়া অবলারে কান্দাইয়া দাগ লাগাইলি আমার অন্তরে, প্রাণের বন্ধু রে শোনা বন্ধু কেমন কইরা পোড়ান রাখিব বন দিয়া প্রাণ ও বন্ধু রে, কেমন কইরা পোড়ান রাখিব বন দিয়া
প্রাণ বন্ধুরে কেমন কইরা ভুইলা থাকি পরাণ পাকি যাইতে চাই ওরে শুইলে স্বপ্ন দেখি কেমন কইরা ভুইলা থাকি ওরান পাকি যাইতে চাইও রে রানের বন্ধু রে কেমন কইরা পুরাণ রাখিব বন্ধিয়া প্রাণ বন্ধুরে কত সুখে আছো প্রাণের বন্ধু বৈদেশে গিয়া ভাগির তুমি কি দুঃসজা ইয়া রে কেমন কইরা পুরাণ রাখিব বন্ধিয়া প্রাণ কেমন কইরা পুরাণ রাখিব বন্ধিয়া প্রাণ কেমন কইরা পুরাণ রাখিব বন্ধিয়া প্রাণ বন্ধুরে আমি আসলে আমরা দর্শকের তরফ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য আমি আসতে পেরে আমাকে ধন্য মনে করতেছি আর নিয়ে যারা আসলেন আমাকে তাদেরকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা তো আমরা তো সময় তো চলে যাচ্ছে সময় তো অনেক সময় গেল কিন্তু আমি এটা চাচ্ছি আর কি যে পরে একটু ঠিক আছে থ্যাংক ইউ পরে অন্য এক সময় আরও কিছু গান নিয়ে আসবে মানে কন্ট্রোল রুম থেকে আমার একটুটা একটা রিকোয়েস্ট আইসে শাহ আব্দুল করিমের একটা গান শোনাইতে আর আমরা যে গানটি আমরা আমরা যে গানগুলি গান দিয়ে শেষ করবো অবশ্যই করি আচ্ছা আচ্ছা শেষ করবো ঠিক আছে তো আমার পর্বটুকু এখানেই আমি শেষ করবো ওকে থ্যাংক ইউ ঠিক আছে আমরা
না তুমি অবশ্যই, কারণ তুমি এখনো শিখতেছো, আর তারপরে তুমি যেটুকু সহযোগিতা করতেছো সবার কাছে আশা করি ভালো লাগবে। আর আমরা তো চাই, দোয়া করি যে তুমি অনেক দূরে এগিয়ে যাও, কারণ এটা একদিনের ব্যাপার না, ওটা শিখতে হয়, করতে হয়, করতে করতে এক সময় দেখা যায় যে একজন লোক ভালোই করতেছে, কষ্ট করতে হবে, শিখতে হবে, তুমি তো শিখছো। না না না, মানে এটা থেকে তুমি দূরে থাকবা কেন, মিউজিকের মিউজিক থেকে যে দূরে থাকে সে তো তার মনটা তো ভালো থাকার কথা না, আমি যেভাবে দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি মাইক্রোফোনটা আমরা জয়নুল ভাইয়ের কাছে দিয়ে দিই। ওকে হ্যালো হ্যালো বিজয় ভাই, এত সুন্দর উপস্থাপনা করার লাগে। আজকে আসলে আমরা যে প্রোগ্রামটা স্পেশালি যার নতুন স্টুডিও, ইয়েস পিবিটিভি নিউ স্টুডিও, নিউ স্টুডিও, আমরা নিউ স্টুডিওর আজকে বিগ সেরেমনি আছে। ইয়েস আচ্ছা, সেরেমনি উপলক্ষে আজকে আমরা এই আয়োজন সকলটা শেষে এন্ড গান দিয়া। আর আমার শ্রদ্ধেয় মামা নুরুজ্জামান মামা, আসলে আমি খুব সম্মান করি, আর কিন্তু জানি আর একটা জিনিস কই, আপনার কোনটা ফাই তৈলি গুণীজন খান্দা যাওয়া। Absolutely. এটা কিন্তু আমরা খুব খান্দা, আমরা কিন্তু পাই না। এটা কিন্তু আদিম যুগ থেকে মানে এই চলনটা চলে আইসে, যে কোনো জিনিসের নানি শিখতে হইলে উস্তাদের দরকার, উস্তাদের পিছনে, উস্তাদের পিছনে ঘুরতে হয়। আমারে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ শুনু ভাই, ধন্যবাদ সকল আইসেন। আর স্পেশালি আমি থ্যাংক ইউ জানাইলাম আমরা সিও জুনেদ ভাই, এরপরে আমার রব্বানি ভাই, ভাতিজা ইসলাম ভাই, বাবর ভাই, শিবলি ভাই, সকলেও আছেন ইন্টারফেসে যারা কাম করা, সকলে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ট্রাই করি একটা গান ইয়ে করবার লাগে, আমি চেষ্টা করি একটুটা মাইক্রোফোনটারে আমি। তাইলে আমরা আসলে দুইটা মিনিটের লেগে আমরা ব্রেকে যাই গিয়ে। দর্শকবৃন্দরা আপনারা কোনাহন দূর যাই না জানো, আমরা ছোটো একটা ব্রেক নিমু শুধুমাত্র দুই মিনিট, আর এই দুই মিনিটের ফাঁকে আমরা এই আমরা স্পিকার মাইক্রোফোন সবগুলো আমরা সেট করে দিবো। তো কোনাহন জানা জানো থাকুক আমরা সাথে, থাকুকা লকড অন টু পিবিটিভি।
ধন্যবাদ আপনারা আপনার সাথে আসুন, আর যারা নতুন নতুন আমাদের সাথে যোগদান দিছেন, আপনারা দেখরা প্রবাস বাংলা টিভি। আজকে আমরা ওপেনিং সেরেমনি, আজকে আমরা নতুন স্টুডিও ওপেনিং সেরেমনি, যেখানে আমরা বন্ধু বান্ধব ডিস্টিংগুইশ গেস্ট হল আমরা দাওয়াত দিছি, মেয়র রিবেন খার্চন। তো আজকের অনুষ্ঠান, আজকে আমরা প্রায় ফার্স্ট থেকে নিয়েলি ছয় ঘন্টা আমরা প্রচার করছি বিভিন্ন সেগমেন্টে। তো এখনকার যে সেগমেন্ট, এটি হচ্ছে আমরা ফাইনাল সেগমেন্ট, সামান্য একটু গান অ্যান্ড ফান লইয়া। তো আমার সাথে আজকে আসুন মেহমান, আমরা অতিথি, বিশেষ অতিথি জনাব নুরুজ্জামান আহমেদ অফ ওল্ডম, আর থানের ডাইন সাইডে আসুন জয়নুল ইসলাম, থানের ডাইন সাইডে আসুন জনাব চুনু মিয়া, আর থানের সাইডে দিয়ে আসুন আমরা মাসুম, নানি মাসুম মানে বেগুনা। বাহ বাহ বাহ। তো আপনারা ব্রেকের আগে আমরা মানে গান পরিবেশন করতে আসলাম আমরা জয়নুল ভাইয়ে, কিন্তু আমরা সামান্য একটু মাইক লইয়া টেকনিক্যাল ডিফিকাল্টিতে ফুরি গেছিলাম, খালি মাইকে লাগাল ফায় না, তারপরে আপনারা ব্রেকের মাঝে গিয়া আমরা একটু যেমনই হোক আমরা সুবিধা করছি। জয়নুল ভাই আপনার রেডি আসুন নি? Yes, brother, I'm ready. Are you sure? Yeah, I'm sure. 100%? Nah. Eh? 99%? Wait, few seconds. Few Start seconds. অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালানা বালা লয়া তাইখো, আমি তো বালানা বালা লয়া তাইখো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালানা বালা লয়া তাইখো, আমি তো বালানা বালা লয়া তাইখো। আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমার না পাইলে আমার এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমার না পাইলে আমার এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মনে মনে রাইখো, আমি তো পালানা বালা লইয়া তাইখো, আমি তো পালানা বালা লইয়া তাইখো। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে, বন্ধু এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে, বন্ধু এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলেও, জিন্দা থাকতে না ডাকিলে মরে গেলেও ডাইখো, আমি তো পালানা বালা লইয়া তাইখো, আমি তো পালানা বালা লইয়া তাইখো। মাহবুব বেবে বলে মায়ের কুলই বালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা।
মাহবুব বেবে বলে মায়ের কুলি বালা মায়ের কুলে ছেড়ে দেখি সংসারে তে জ্বালা দয়াল সংসারে তে জ্বালা এই দুনিয়ার সবাই বালা এই দুনিয়ার সবাই বালা তাই গো বুকে রাইকো আমি তো বালা না বালা লয়া তাই কো আমি তো বালা না বালা লয়া তাই কো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা না বালা লয়া তাই কো আমি তো বালা না বালা লয়া তাই কো আমি তো বালা না বালা লয়া তাই কো জয়নুল ভাই যে এত একটা এই ট্যালেন্ট যে লুকাইয়া রাখি দিস অতদিন ধরে এটা কিতাব আমরা কোন দিন দেখাইতে আসলাই এই যে ভাই আসলে এটা হইলো সিক্রেট নানি এটা এখন তো আর সিক্রেট হইছে না আমরা দর্শকবৃন্দ সকল তার ফিসে নানি সকল তার ফিসে আমার শ্রদ্ধ মামা আমি বহুত আগে কইছি যে কয়দিন থাকি গেলো মানে দরিয়া ফাললে নিবাই কি কইটা নাই জেন ফাললে লই নিবাই যা পারো বুঝছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই মামারে আমি বহুত কিছু পাইছি ভেরি গুড তো তার ফাঁকিতে আমি আমরা কয়েকজন দর্শক আসন সরি এগেন দুঃখিত সাধারণত আমরা প্রোগ্রামের মাঝে আমরা কমেন্ট সকল ফরি বা আমরা একনলেজমেন্ট দিই আমরা দর্শকবৃন্দের বাট আসলে আমরা সময়ের অভাবে আজকে আমরা কমেন্টসের জবাব বা আমরা দর্শকবৃন্দের সাথে আমরা কানেক্টিং করতাম না বাট আমি পার্সোনালি আপনারা কমেন্ট যদি দিন আর কি আমি পার্সোনালি আমি আপনার কমেন্টসের জবাব দিব আফটার দ্য শো তার ফাঁকি দিয়ে একটা জিনিস কইতাম চাইলাম যে আমরা আগামী বছর একটা খুব দারুণ একটা জিনিস আইল দারুণ জিনিস বলতে এটা মানে সাবান্য একটা আপনারা শুনাইয়া রাখি আর পরবর্তীতে আমরা আরও যে বিভিন্ন শো হলইব শোগুলোর মধ্যে আমি সামান্য সামান্য ব্রেড ক্রাম যখন দিয়া যাইব ছোটো ছোটো ক্লু হল তো ওখান আপনার উদ্দেশ্যে আমি ওখান কইলাম যে আমরা কমিউনিটির মাঝে আমরা নর্থ ওয়েস্টের মাঝে প্রচুর প্রতিভা আছে প্রচুর মানে আনাসে খানাসে গলিয়ে অনেক ট্যালেন্ট আছে মিউজিশিয়ান ভোকালিস্ট অনেক অনেক আছে তো অতটুকু হইমু যে আপনারা লাগি বিশ্বাস হই দিয়া আমরা স্পেশাল একটা শো লই আইমু আগামী বছর তো শুধুমাত্র আর ছয় হপ্তাহ আছে তো আপনারা দেখতে থাকবা পিবি টিভি আর বিস্তারিতভাবে আপনারা মানে এভরি শো সামান্য সামান্য একটু মেডিসিন দিয়া যাইমু তো ভাই সাহ এখন আপনি আর একটা শুনাইল তানি আচ্ছা 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 তাইলে আমার মনে হয় যেহেতু আমরা মানে প্রোগ্রামের শেষ অংশে আইসি একটা অনুরোধ আছিল শাহ আব্দুল করিমের তো জয়নুল ভাই আপনি সেটা আমরা শাহ আব্দুল করিমের একটা গান শুনাইবানি আমরা যেহেতু মানে রিকোয়েস্ট আছে কোনো নির্দিষ্ট গানের উল্লেখ করা হয়েছে না গানের সাথে সাথে আমরা মানে বিদায় লই নিমু জি 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 আসলে মানে দর্শকবৃন্দরা যেহেতু আমরা মানে আজকে হইতে গেলে অর্ধেক দিন আমরা মানে লাইভ প্রচার হইতে গেছি তো আপনারা বুঝতে পারা যে মানে আলট অফ প্রোগ্রামিং আছে অনেকে খাঁচা করবার আমরা প্রবাস বাংলা টিভির ফ্রেন্ড বন্ধুরা আমরা পার্সোনাল ফ্রেন্ড বন্ধুরা ডিস্টিংগুইশ গেস্টস কাউন্সিলার্স এমপিস ইউ নেইম ইট বিগ বিজনেসম্যান আমরা সাপোর্টার্স স্পন্সার্স এক্সেট্রা এক্সেট্রা সবাই আমরা দাওয়াত দিছি সবাই সাথে আমরা মানে মোলাকাত করছি সবাই মানে সামান্য কিছু না কিছু বলার সুযোগ দিয়া দিছি কিন্তু আপনারা তো এটা নিজেও বুঝতে পারা যে আমারে যদি একলা একটা শো দেন শুধু আমি ক্যামেরার সামনে আপনার সাথে আটলিস্ট দুই তিন ঘন্টা আমি আরামসে আমি গফ করিয়া যেতাম পারবো তখন এখন আপনারা একটুকটা আন্তাজ হইলে দেখা আমরা গেস্ট সকলে তো আটলিস্ট দুই মিনিট তিন মিনিট করে তো টাইম দিতাম যাই হোক এরকমভাবে আমরা মানে মোটামুটি সারাদিন ধরে আমরা ফ্রেন্ড বন্ধুরার সাথে আমরা কিছু সময় দিয়েছি কিছু সময় কাটাইছি আমরা কেক কাটার অনুষ্ঠান করছি আমরা অফিসিয়াল রিবেন কাটার অনুষ্ঠান করছি অনেক স্পন্সারদের সাথে দেখা হয়েছে আমরা ডাইরেক্টররার সাথে দেখা হয়েছে
আর যেহেতু যেহেতু আমরা মানে রাফলি সিক্স আওয়ার ফুটেজ আপনারও তো দেখতে সময়ের দরকার, ওখান মনোরকা রাফলি 12:30 বাজছে, আপনারা খামতে গিয়ে আইসন, হয়তো আপনারা ফাইসন আমরা লাইভ গানের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান হয়তো আপনারা উপভোগ করবা, আপনারা যদি অন্য টাইম থাকে তাহলে অন্যান্য অনুষ্ঠান যেগুলো দিয়ে গেছে আর্লিয়ার অন ওগুলোরও স্নিপেটস আপনারা দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। আরও সব সাইতে আর সবচেয়ে ভালো সুযোগ সুবিধা হয়েছে গা, যেহেতু এটা ফেসবুকের মাঝে আছে, আপনারা PBTV ইউকেত গেলে সব প্রোগ্রাম হল আপনারা আপনার মন ইচ্ছা মতো আপনারা টাইমে আপনারা সুযোগে সুবিধায় আপনারা আরামসে দেখতে পারবা। সো আর দেরি না কইরা আমরা কুইকলি আমরা আসলে যেহেতু গানে গানে বিদায় লইলিমু, তো আমি আমার গেস্ট যারা আসন সবাই আমি মানে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাইতাম চাই, স্পেশালি আমরা নুরুজ্জামান আহমেদ ভাই, জয়নুল ভাই, জনাব চুনু মিয়া, এরপরে আমরা মাসুম নিষ্পাপ, তাই না ইসন, তাই না আজকে বালাবুড়া কিচ্ছু হইরা না, কিন্তু আস্তে আস্তে থানে সাহস হইব, থানেও বাঘের গর্জন দিবা কোনের সময়। তো আমি দর্শকবৃন্দরা আপনার কাছ থেকে আমরা ফাইনালিস্টের সবাই পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, ভালো থাকবা, সুন্দর থাকবা, সুন্দর সুস্থ থাকবা, ওই কামনা লইয়া আমরা গানে গানে আজকে বিদায় লইলিমু। ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হইব, আর আমার আগামী প্রোগ্রাম আগামী বুধবারে আমরা মেন্টাল হেলথ আর ফিজিক্যাল ডিসেবিলিটির সম্বন্ধে আলাপ হল। আমার অহ এইমাত্র খান মন্ত্র তো হইছে যে গানের ফুরে ফুল টিম আইবা, সো অটো রিভার্স ইগুন যেগুন খুঁজলাম ইগুন আপনারা ডিলিট মারি বিদায় আরবার লইম আপনারা গেছে থাকি। আমরা কন্ট্রোল রুমে তারা আসলে তারা খুব মজা পায় যেহেতু আমরা লাইভ থাকি না, আমরা তো আনস্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্ট নাই। ই যে ভাই যেহেতু মানে আমরা ই প্ল্যাটফর্ম আছে, আমরা আগামী স্টেজ শো করবো, আর এমন তো নাই যে আমরা এক স্টেজ শো বছরে একটা বা দুইটা করে এই শেষ, আমরা অনেক অনেক করার ইচ্ছা আছে, তো আমরা রইব। তো উইদাউট ফার্দার ইডিউ প্লিজ জয়নুল ভাই আপনি একটা গান শোনাই লওকা, আর আমরা বিহাইন্ড দ্য সিন ক্রু এরারে অনুরোধ করবো আপনারা মেকআপ উইকআপ লাগাই রেডি হয়ে যাওকা গিয়ে আপনারা আইতা মানে পর্দার সামনে। থ্যাংক ইউ জয়নুল ভাই। বন্ধুরে কই পাবো সখি গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনরে বুঝা আইলে বুঝে না, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনরে বুঝা আইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনরে বুঝা আইলে বুঝে না। সাদে সাদে টেসি ফাদে গো, অশোকি দিলাম শুলোয়ানা, সাদে সাদে টেসি ফাদে গো, অশোকি দিলাম শুলোয়ানা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর দো ওর জমানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর দো ওর জমানে না, বন্ধুরে কই পাবো সখি গো, ও সখি আমারে বলো না,
দিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না বন্ধু বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না কিয়া গুন জ্বালাইল বন্দে গো অশোকী নিবাইলে নিবে না কিয়া গুন জ্বালাইল বন্দে গো অশোকী নিবাইলে নিবে না জল ডালিলে দ্বিগুণ জলে উপা আয় কি বলো না এগো জল ডালিলে দ্বিগুণ জলে উপা আয় কি বলো না বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমারে বলো না বন্ধু বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না বাউল আব্দুল করিম বলে গো অসই গোয়ন্তরের বেদনা বাউল আব্দুল করিম বলে গো অসই গোয়ন্তরের বেদনা সোনার বরণ রূপের কিরণ না দে এখলে বাসি না এগো সোনার বরণ রূপের কিরণ না দে এখলে বাসি না বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না বন্ধু বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না জয়নুল ভাই Yes, brother. That's why ওখন নানি আমি বুঝতাম পারছি যে আমদার ইসলাম ভাই যে মানে এই মিষ্টির সুর আমি বুঝি নিতাম পারছি এতদিন আসলে আমি মানে আন্তা সরতাম পারছি না বাট ওখন নানি ফুরাফুরি আমার মানে একই নাইছে নাও আই বিলিভ আমার ফুরা একই নাইছে সাব্বাস চলবে সাব্বাস দর্শকবৃন্দরা আমার কন্ট্রোল রুম থেকে একটু আগে মানে হো হয়েছে যে আমরা গানে গানে অরিজিনালি আমরা শেষ করে দিতে আসলাম যার কারণে আপনার কাছ থেকে অলরেডি মানে ফ্রি বিদায় লইল ইসলাম তারপরে দেখা যায় কন্ট্রোল রুম থেকে আইসে ওটা টুকু মিস্টেক হয়ে গেছে তারা আইবা তারা মেকআপ মাই দিয়া তারা আমাদের সাথে জয়েন করবা তখন আমরা ভাবছি যে যেহেতু তারা মানে কিছু মেকআপ চুল টুল যার চুল আছে তারা চুল আশ্রাইব যার ইত্যাদি ইত্যাদি মানে ইত্যাদি তো সাজ সামগ্রীর কথা তো আপনারাও জানুন আমার থেকেও বেশি যাই হোক আপনার আমরা মানে দুইটা মিনিটের লেগে আমরা ব্রেকও যাইমু দুই মিনিটের লেগে আপনারা জানি না জানুক না আনো আর দুই মিনিটের ভিতরে আমি মানে আমরা থিমরে সবাই আমরা খারাপ করে লিমুই কেন আইনা মানে ছেঁড়া মুবারক সকলের সামনে আমরা দুইটা তুলমু আপনারা জানি না জানুক না আনো সি ইউ ইন থ্রি মিনিটস
আমাদের সবাই যারা এখানে আছেন, যারা ইনস্ট্রুমেন্টে আছেন, তাদেরকে একটু বাধা দিয়ে আমরা একটু আসলাম আপনাদের কাছে। আমরা মনে করেছি আমাদের একটু দায়বদ্ধতা রয়েছে যে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, এবং আগামীতে প্রবাস বাংলা টিভির যে কোনো অনুষ্ঠানে আপনারা যেরকম অতীতে সাড়া দিয়েছেন, আজকে দিয়েছেন, ভবিষ্যতে আপনাদের সেই অংশগ্রহণটুকু আমরা চাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা যে যেখান থেকে আসছেন আপনারা সবাই দেখছেন, যারা দেখছেন, যারা দেখছেন না পরে দেখবেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাস বাংলা টিমের পক্ষ থেকে। এবং আমাদের টিমের আরও যারা রয়েছেন, আমাদের সৈয়দ সাদেক আছেন এবং সিইও এম আহমেদ জুনেদ, এবং বিহাইন্ড দ্য সিন সবসময় যারা কাজ করে, এদের মধ্যে মোহাম্মদ জাহেদ মিয়া আমাদের ব্রডকাস্টার অ্যান্ড হেড অফ ডিজাইন, সে এখানে আছে আপনাদের সামনে। এরপরে ইসলামউদ্দিন প্রবাস বাংলা অনলাইন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান যেটি সিলেটি আড্ডার উপস্থাপক এবং প্রবাস বাংলা টিমের, প্রবাস বাংলা টিভির ডাইরেক্টর, এবং আমাদের আরও হান্নান ভাই আছেন প্রবাস বাংলা টিভির অন্যতম প্রোগ্রাম হচ্ছে আমাদের গুণীজন। তারা হয়তো এক মিনিটে হয়তো তিনজনে বলবেন, এরকম শর্ট করে বলে ফেলবেন। তো সৈয়দ সাদেক হচ্ছেন আমাদের প্রবাস বাংলা অনলাইন টেলিভিশনের গ্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং মিডিয়াতে তার যে অবস্থান আপনারা সবাই জানেন। আমাদের সাথে মিডিয়ার এই নর্থ ওয়েস্ট অথবা নর্থ ইংল্যান্ডের সকল মিডিয়ার যে প্রভাবশালী মানুষ যারা রয়েছেন, সকলেই আমরা একসাথে এখন কাজ করতেছি। আমাদের সাথে এসে মিলেছেন বা আমরা তাদের সাথে মিলেছি, এই শব্দটা আমি না বলেই এরকম যদি বলি যে আমরা সবাই একসাথে হয়ে গেছি। আপনারা আপনাদের এই প্ল্যাটফর্মকে, আপনারা জনগণ, আপনারা কমিউনিটি, আপনারা এসে ইউজ করুন, আপনারা এটার সদ্ব্যবহার করুন এবং এটা থেকে সুফল উঠান। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদেকের কাছে হ্যান্ড ওভার করছি, এরপর ক্রমান্বয়ে আমরা চলে যাব হান্নান ভাই। এবং ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল রব্বানী ভাই প্রবাস বাংলা টিভির, ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানে যারা সঙ্গ দিয়েছেন দীর্ঘ ছয় ঘন্টা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে প্রবাস বাংলা টিভির যে অনুষ্ঠান, নতুন নতুন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রাম, আপনারা যাদের বিভিন্ন দাবি থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। প্রবাস বাংলা টিভির সিইও আছেন, চেয়ারম্যান সহ সবাইকে, যে আপনাদের কোনো চাহিদা, যে কোনো আপনাদের চাহিদা জানাতে পারেন। প্রবাস বাংলা টিভির কোনো অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আপনারা জানান, কীভাবে প্রবাস বাংলা টিভির আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে প্রবাস বাংলা টিভিকে, অনুষ্ঠানকে আরও সুন্দর করা যায়, আপনার মতামত ও পরামর্শ অবশ্যই প্রদান করবেন, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমি অনুরোধ করছি আমাদের হেড অফ ডিজাইন আমাদের জাহিদ ভাইয়ের কিছু বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি শুরু থেকে এ পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জানি না আমরা কতটুকু আমাদের অনুষ্ঠানটি সফল করতে পেরেছি। তারপরে আমার বিশ্বাস, বিগত দিনে আপনারা যেভাবে পিবিটিভিকে সহযোগিতা করছিলেন, আগামী দিনেও সেই আশা এবং প্রত্যাশা থাকবে। বিশেষ করে আমাদের স্পন্সাররা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আর আজকের অনুষ্ঠানটি সহযোগিতার জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের শিল্পীবৃন্দরা যারা কষ্ট স্বীকার করে বিকাল থেকে আমাদের সামনে ছিলেন এবং আপনাদের সামনে তাদের গান পরিবেশন করছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। এবং আগামীতে আপনারা কী কী ধরনের অনুষ্ঠান চান যদি দয়া করে একটু কমেন্ট করেন, আমরা খুব খুশি হব এবং চেষ্টা করব আপনাদের মন মতন বিভিন্ন অনুষ্ঠানগুলি নিয়ে আসার জন্য। এ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর লাস্টলি, ফ্রম ফার্স্ট টু ফিনিশড, আমাদের সিইও জনাব এম আহমদ জুনের সাহেবের কাছে যাব, তার কাছ থেকে তার মূল্যবান কথা দিয়ে আমাদের অনুষ্ঠানটি আজকে এখানে শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।
আন্তরিকভাবে দুঃখিত, এই ওয়াজ স্লিপ অফ টাং। মানে জুনের সাহেবের কাছে যাওয়ার আগে আমি অনুরোধ করব আমাদের অন্যতম প্রেজেন্টার এবং ডাইরেক্টর আমার প্রিয় ভাই ইসলাম উদ্দিনকে সামান্য কিছু বলার জন্য। ইসলাম উদ্দিন, থ্যাংক ইউ ভাই সাহেব, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, টুডে ইটস বিন আ ফ্যান্টাস্টিক ইভিনিং। বিহাফ অফ প্রবাস বাংলা আই লাইক টু সে থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাইক টু গ্র্যাজুয়ালি থ্যাংকস এভরি ওয়ান who has come here from far distance. Some of my family was here and friends and everybody. So, I mean, basically all I can say is use Prabhas Bangla as much as possible. It's your new TV channel, and please do, as my brother said earlier on, it's your TV channel. Please advise us what to do and try to do as much as possible. Jazakallah, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা জুনেদ আহমেদ জুনেদ, তার ব্যাপারে আমি বেশি না বলি, আমি সবসময় অনেকেই বলে এবং সে বলে, আমি একটু বেশি বলে আসলে বেশি ভালোবাসি বলে তাকে, এবং তার হার্ডওয়ার্কের জন্য সবার পক্ষ থেকে আমি তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে। আর সে এখানে তার সমস্ত কিছু এখানে ইনভেস্ট করতেছে, সংক্ষেপে আপনারা বুঝতে পারবেন, অনেক হার্ডওয়ার্ক করা হচ্ছে এবং আমরা তার জন্য দোয়া করবো, আপনারা তার জন্য দোয়া করবেন। এবং আহমেদ জুনেদ এখন তার সংক্ষিপ্ত সমাপনী কথা বলে আজকে আমরা আপনাদের কাছে বিদায় নিব। আর বিশেষ করে এর আগে আমাদের শিল্পী যারা রয়েছেন, এর মধ্যে বিশেষ করে নুরুজ্জামান ভাই, শিল্পীদেরও শিল্পী উনি, শিল্পীরাও তার গান শুনে, অনেক শিল্পী যারা এখানে উঠতি শিল্পী যারা রয়েছেন আজকে অনেকক্ষণ সময় আমাদেরকে দিয়েছেন। আমি আনুষ্ঠানিকভাবে অনলাইন আপনাকে লাইভ অনুষ্ঠানে নুরুজ্জামান ভাই আপনার মুখের হাসি দেখতে চাই, জয়নুল আপনার মুখের হাসি দেখতে চাই, এবং নিজাম ভাই এরা যারা আছেন, ছোট ভাইয়ের নাম কি, আপনারা যারা আসছেন কষ্ট করে, ইজেসাম এই প্রোগ্রামটি পরিচালনা করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইজেসাম তো আমাদের টিমের, ধন্যবাদ বেশি দিব না, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক গুণী শিল্পী হচ্ছেন নুরুজ্জামান ভাই, এ অঞ্চলে ভালো শিল্পী যারা রয়েছেন সকলকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু নুরুজ্জামান ভাই ওয়ান অফ দি সিনিয়র মোস্ট এবং অনেক শিল্পীদেরও উস্তাদ তিনি, তো তার দীর্ঘায়ু কামনা করছি। এবং তার যে আজকের এই যে আমাদের কন্ট্রিবিউশনের জন্য প্রবাস বাংলা টিমের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এম আহমেদ জুনেদ আপনাদের সামনে সংক্ষিপ্ত শেষ কথাগুলো বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেখতেছেন বা সারাদিন ধরে যারাই আমাদের সাথে ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে থাকার জন্য, এবং এই প্রবাস বাংলাকে বছরের অধিক নিয়ারলি টু ইয়ার্স আপনারা ক্যারি অন করে যাচ্ছেন, এর জন্য স্পেশাল থ্যাংক ইউ আমার পক্ষ থেকে এবং আমার পুরো টিমের পক্ষ থেকে। আমার বড় ভাই যারা আব্দুর রহমানের চেয়ারম্যান, অনেক কিছুই বলেছেন, অ্যাকচুয়ালি এটা সঠিক না, আমি কাজ করে যাচ্ছি এজ এ টিম ওয়ার্ক হিসেবে। আমার সাকসেসের পিছনে বা প্রবাস বাংলার সাকসেসের পিছনে পুরো একটি স্ট্রং টিম, যার পুরো কৃতিত্ব আমি দিতে চাই আমার পুরো টিমকে, তো আপনাদের সহযোগিতা পেলে আমরা পুরো টিম আরো বেশি হার্ড ওয়ার্ক করতে পারবো, প্রবাস বাংলা টেলিভিশনকে কমিউনিটির ঘরে ঘরে, দ্বারে দ্বারে, হাতে হাতে আমরা পৌঁছাতে সক্ষম হব। এর জন্য আমি ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন আমরা এভাবে আরো শক্ত, আরো স্ট্রংলি, আরো ক্লোজলি, ফ্রেন্ডলি, এজ এ ফ্যামিলি, এজ এ টিম হিসাবে কাজ করতে পারি। আমি ধন্যবাদ না দিলে হয় না, আমাদের আজকের যারা টিমে অনেকেই সামনে আসেন নাই, ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন, ব্রডকাস্টার আজকে ফুল প্রোগ্রামটি যারা ব্রডকাস্ট করেছেন পুরো কমিউনিটি সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী যারা আছেন সবাই দেখেছেন আজকে পুরো দিনটি, রাজন আহমেদ হেড অফ ব্রডকাস্ট এবং জাহের মিয়া আমার ভাতিজা ব্রডকাস্টার এবং হেড অফ ডিজাইনার, রুবেল আহমেদ, মাহদি আনোয়ার, ইউসুফ আলীর নাম না বললে হয় না, উনি টেকনিশিয়ান। আজ চার দিন থেকে আপনারা হয়তো দেখতেছেন অনলি ফোর আওয়ার সিক্স আওয়ারের প্রোগ্রাম, অ্যাকচুয়ালি চার দিন থেকে এই প্রোগ্রামটি সাজানোর জন্য আমরা চার দিন থেকে ডে নাইট আমরা কাজ করে যাচ্ছি, এবং সাথে সাথে আমার ইসলামউদ্দিন ভাই মিজান, যিনি এই মুহূর্তে ব্রডকাস্টিংয়ের দায়িত্বটুকু পালন করতেছেন, এবং আমার সুহেল আহমেদ, অ্যাজ ওয়েল অ্যাজ ইজাসাম, দেলওয়ারেশন শিবলি, আমিন বাবর চৌধুরী, ফারুক জোশী, আমাদের চেয়ারম্যান যারা এম আফজল রব্বানী, সৈয়দ সাদেক আহমেদ, যিনি ইতিমধ্যেই আমাদের প্রবাস বাংলা টেলিভিশনের অ্যাম্বাসেডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার,
তো আপনারা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান থেকে আপনারা শুনে ফেলছেন, তো তাকে এমন চেনেন না এমন কেউ খুব কমই আছেন, অনলাইন বলেন, টিভি বলেন, নিউজ পেপার বলেন, সব জায়গাতেই। তা আমরা একটু অ্যাকচুয়ালি আমি আগের পূর্বের একটা লাইভে আমি বলেছিলাম, প্রভাস মোংলা টেলিভিশন অ্যাকচুয়ালি ইজ নট এ টিভি চ্যানেল, নট এ এন্টারটেনমেন্ট চ্যানেল, দিস ইজ এ নেটওয়ার্ক, দিস ইজ এ বিল্ডিং রিলেশনশিপ অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ বিজনেস। আপনি যেভাবে যে চোখে যে নজরে আপনি দেখবেন, এই নজরটি দিয়েই আপনি প্রভাস মোংলা টেলিভিশনকে দেখতে পারবেন। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে থাকবো, এটা আপনাদের চ্যানেল। আর আমি লাস্টলি আমি ধন্যবাদ দিতে চাই আমার মামা নুরুজ্জামান সাহেব, যিনি শিল্পীদের শিল্পী, শিল্পীদের উস্তাদ, নর্থ ওয়েস্টে শিল্পী বলতেই যাকে বোঝায়, শিল্পীদের উস্তাদ বলতে যাকে বোঝায়, জনাব নুরুজ্জামান সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আপনারা, আমি আপনাদের সামনে, আমার পুরো টিমের সামনে আমি রিকোয়েস্ট করবো ওনাকে, প্রভাস বাংলা টেলিভিশন আপনাকে দেখতে চায়, প্রভাস বাংলার দর্শক আপনাকে দেখতে চায়, অ্যাটলিস্ট একটি প্রোগ্রাম আপনি নিয়ে আসেন প্রভাস বাংলা। এবং আজকের প্রোগ্রামটি সাকসেস করতে যারা স্পন্সর করে সাপোর্ট দিয়েছেন, এক্সকুজিট ইভেন্ট ম্যানেজমেন্ট, মায়া সলিসিটার, পেবেল গ্রুপ, জাস্ট হেল্প, এএসটিএম, ইস্টার্ন প্যাভিলিয়ন, মাইলস্টোন, ওয়েস্টউড ফার্মেসি। আমি তাদেরকে, আমার প্রভাস বাংলা টেলিভিশন এবং দর্শকদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এই পুরো দিনটি, প্রোগ্রামটি ব্রডকাস্ট করতে এবং আজকের এই প্রোগ্রামটি পুরো সাজাতে যে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন, এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি কমিউনিটির কাছে কৃতজ্ঞ যে প্রভাস বাংলা টেলিভিশনকে আপনারা এতটুকু নিয়ে এসেছেন, আগামীতে আরও আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছতে পারবে যদি আপনারা আপনাদের সুনজর দিয়ে আমাদেরকে দেখেন, আমাদেরকে লাইক দেন, শেয়ার করেন। এটাই আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। First of all, thank you Probash Bangla for all you do to give the Bangladeshi community in Oldham a real voice and highlighting the great work that happens within our community. I'm clearly here in Parliament today, so I can't be with you for the event today, but genuinely the work that you do in highlighting the community, the support that you show me in trying to tell the story of what an MP does, is so very important for our community. So congratulations, keep on growing, keep on doing what you do, because it makes a real difference. Okay, thank you. 2525, where are you 25? Rakho tomar 25, ami ekhon general auto service ho. What are you doing there? I am making money, man. Money? What money? Ami accident korchi. Claim dilei 500 pound. Really? 500 pound? Minicab driver der jonno tak lagano offer. Protite hire garer sathe 500 pound cashback. General Auto Service, 250 Romford Road, London E7 9HJ. Thank you.